রাস্তার টোকাই থেকে হলেন জনপ্রিয় গায়ক, সাথে পেলেন অনেক টাকা এবং দামি বাড়ি। রাস্তার সেই টোকায় আগুন আর সেই টোকায় নেই, পরিবর্তন হয়েছে সে। বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মূল আলোচনায় যাওয়ার আগে এই ভিডিওতে একটা লাইক করুন এবং চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই টোকাই ছেলে আগুন, তাকে হয়তো ইতিমধ্যে আপনারা সকলেই চিনে ফেলেছেন, কারণ ইউটিউব ফেসবুক টিকটক খুললেই তার ভিডিও দেখা যায়। টোকাই ছেলেটি প্রথমে আলোচনায় আসেন ভাইরাল সুমায়াকে বিয়ে করতে চাওয়ার মাধ্যমে। সুমায়াকে বিয়ে করতে চাওয়ায় তাকে নানানভাবে অপমান করে সুমায়ার বাবা এবং মা। তখন থেকে ছেলেটি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে এবং তার এই স্বপ্ন দ্রুত পূরণ করতে সাহায্য করে বাংলাদেশের কিছু ইউটিউবাররা। তারা তাকে গগন সাকিবের কাছে নিয়ে যায় এবং বিস্তারিত সবকিছু গগন সাকিবকে খুলে বলে। সবকিছু শোনার পরে গগন সাকিব বলে, একসময় সুমায়া রাস্তায় ভিক্ষা করত, সেই ভিক্ষুক থেকে আজ আমি তাকে জনপ্রিয় একজন শিশু গায়িকা বানিয়ে দিয়েছি। সুমায়ার মা বাবা হয়তো এটা ভুলে গেছে, এই জন্য তাদের এত অহংকার। তাদের এখন অনেক টাকা হয়েছে বলে তারা রাস্তার পোলাপানদের ছোট চোখে দেখে, কিন্তু তারা হয়তো ভুলে গেছে তারাও একসময় রাস্তায় ছিল। রাস্তা থেকে সুমায়াকে তুলে এনে এত টাকা পয়সার মালিক যেহেতু বানাতে পেরেছি, তখন আগুনকেও আমি বড় লোক বানাতে পারবো। আর আগুনের যদি চেষ্টা থাকে তাহলে সে অনেক কিছু করতে পারবে এবং অনেক দূরে যেতে পারবে এবং সুমায়ার থেকে সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। গগন সাকিবের এমন মন্তব্য শুনে তাকে বাহবা দিয়েছেন সেখানকার সকলেই। আপনারা কি বলেন, গগন সাকিবের এমনটা করা কি ঠিক হয়েছে? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই নিয়ম আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে, তত সময় আমাদের সাথেই থাকুন।